পদনাশ্রিত রাষ্ট্রীয় ঘাইপথত শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে। আসলতে ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে, যার ফলত যাত্রীবাহী দুখনকৈ বাস নদীত বাগৰি পড়ে আর নদীত বাগৰি পড়ার লগেলগেই 63গৰাকীকৈ লোক সন্ধানহীন হয়ে পড়েছে। আর যেহেতু ত্রিশুলী নদী আসলতে বাস দুইখন উটুয়াই নিয়ার সন্দেহ করা হয়েছে। আর ইতিমধ্যেই দুইখন বাসর সন্ধানত লগতে 63গৰাকী সন্ধানহীন লোকর সন্ধানত অভিযান আরম্ভ করেছে নেপালের উদ্ধারকারী দলে। নেপালের মদনাশ্রীর রাষ্ট্রীয় ঘাইপথত ভয়ঙ্কর ভূমিস্খলন, ভূমিস্খলনের ফলত নদীত বাগৰি পড়ল দুখনকৈ যাত্রীবাহী বাস, পাহাড়ের মাটি খহার ফলতে নদীত বাগৰি পড়ে দুইখন যাত্রীবাহী বাস, দুর্ঘটনার পিছতে সন্ধানহীন হয়ে পড়েছে 63গৰাকীকৈ যাত্রী, আর ত্রিশুলী নদীয়ে উটুয়াই নিয়ার সন্দেহ করা হয়েছে যাত্রীবাহী বাস দুখন। আৰু যাত্রীর সন্ধানত ইতিমধ্যে অভিযান আরম্ভ করেছে উদ্ধারকারী দলে। কাঠমান্ডুর পর ভরতপুর সিটওয়ানলৈ সকল বিমান ইতিমধ্যে বাতিল করা হয়েছে বতরের বাবে। আর আমি জানাই গেছো যেহেতু ভূমিস্খলনের ঘটনা সংঘটিত হয়েছে নেপালত, আর ভূমিস্খলনের ফলতেই আসলতে দুখনকৈ যাত্রীবাহী বাস নদীত বাগৰি পড়েছে, ত্রিশুলী নদীত আসলতে বাগৰি পড়েছে দুখনকৈ যাত্রীবাহী বাস। আর যেহেতু পুৱা আসলতে 3:30 বজাত এই ঘটনাটো সংঘটিত হয়, যেহেতু দুইখন বাসতে যাত্রী আছিল আর দুইখন বাসে আসলতে যাত্রা আরম্ভ করেছিল, সেই সময়সতে হঠাতে পাহাড়ের মাটি খহে, আর পাহাড়ের মাটি খহি পড়ার লগেলগে দুইখন বাস আসলতে ত্রিশুলী নদীত বাগৰি পড়ে, আর বাগৰি পড়ার লগেলগে 63গৰাকীকৈ যাত্রী, যেহেতু দুইখন বাসতে আসে 63গৰাকী যাত্রী যাত্রীসহ বাস দুইখন বাগৰি পড়ে আর সন্ধানহীন হয়ে আছে বর্তমানেও। আর উদ্ধারকারী দলে ইতিমধ্যে উদ্ধার অভিযান আরম্ভ করেছে, অব্যাহত রাখিছে, যদিও কোনো ধরনের আসলতে লোককেইজনের সংসূত্র লাভ করবলে সক্ষম হওয়া নাই। আর যেহেতু এই ঘটনায় আসলতে স্বাভাবিকতে প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে আর এক শোকাবহ ঘটনা আসলতে, আর যেহেতু পুৱা 3:30 বজাত এই ঘটনাটো সংঘটিত হয়েছে, আর দুইখন বাস আসলতে যাত্রা আরম্ভ করেছিল আর দুইখন বাস গৈ থাকার সময়সাতে পাহাড়ের মাটি হঠাতে খহি পড়েছিল, আর পাহাড়ের মাটি খহি পড়ার ফলতে আসলতে কাষতে থকা নদীখনত দুইখন বাস বাগৰি পড়ে, ত্রিশুলী নদীত দুইখন বাস বাগৰি পড়ে। আর জানিব পৰা মতে দুইখন বাসতে 63গৰাকী যাত্রা করেছিল, চালকসহ 63গৰাকী আছিলে, আর বাস দুইখন বাসসহ 63গৰাকী যাত্রী বর্তমান সন্ধানহীন হয়ে আছে। আর সন্ধানহীন বাস দুইখন লগতে লোকসকলের সন্ধানত ইতিমধ্যেই নেপালের উদ্ধারকারী দলে উদ্ধার অভিযান আরম্ভ করেছে, যদিও বর্তমান কোনো ধরনের সংসূত্রে লোকসকলের লাভ করবলে সক্ষম হওয়া নাই। আর যেহেতু এই ঘটনায় শোক আকুল পরিবেশের সৃষ্টি করেছে পরিয়ালসমূহের মাজত, আর যেহেতু আমি জানাইছো পুৱা 3:30 বজাত এই ঘটনাটো সংঘটিত হয়েছে আর দুইখন বাসে যাত্রা আরম্ভ করেছিল, কিন্তু হঠাতে আসলতে পাহাড়ের মাটি খহি পড়েছিল, ভূমিস্খলন হয়েছিল ভয়ঙ্কর গতিত, আর সেই ভূমিস্খলনের ফলতে দুইখন বাসে নিয়ন্ত্রণ হারিয়েছে, আর লগেলগে ভূমিস্খলনের ফলত দুইখন বাস আসলতে কাষতে থাকা ত্রিশুলী নদীত বাগৰি পড়ে, আর ত্রিশুলী নদীত বাগৰি পড়ার লগেলগে সন্দেহ করা হয়েছে যে বর্তমান ত্রিশুলী নদীয়ে দুইখন বাস উটুয়াই লৈ গৈছে, আর যেহেতু দুইখন বাসতে চালকসহ 63গৰাকী যাত্রী আছিলে, গতিকে দুইখন বাস উটুয়াই নিয়ার সন্দেহ করা হয়েছে ত্রিশুলী নদী। আর ইয়ার লগেলগে উদ্ধারকারী দল নামি পড়েছে উদ্ধার অভিযানত, আর বর্তমান পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে, যদিও কোনো ধরনের সন্ধান লাভ করবলে সক্ষম হওয়া নাই, আর যেহেতু বর্তমানলৈকে সেই উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে।